নমস্কার প্রিয় দর্শক, মই অঙ্কুরে আপনার সকলকে প্রথমতে স্বাগতম জানাইছো। আর মূর কাষত এগারী হাতি উদ্ধার মহিলা আছে, যোগার জড়িয়ে নিজকে সুস্থ সবল করে রাখবলে সক্ষম হয়েছে। আমার প্রতিবেদন আজি এইভাবেই, বিভিন্ন সমস্যা ভুগি আছিল, আঁঠুর বিষে হোক বা বাহুর বিষ অর্থাৎ সোলজার পেইন বা নি পেইনের সমস্যা ভুগি আছিল, কিন্তু যোগার জড়িয়ে কেনেদরে এই সমস্যার পর পরিত্রাণ পাইছে, বহুদিন ধরে যোগা করে আছে। আর আপনি যদি এই বেমারবর আপনি হতাশ হয়েছে, তাহলে চিন্তার কোনো কারণ নাই, যোগার জড়িয়ে আপনি নিজকে সুস্থ করে রাখব। মই মহিলাগী আপনার চিনাকি করা দিম, কি আসন করে এই সফলতা পাইছে, কি কেনেদরে সমস্যার এই সমস্যার পর পরিত্রাণ পাইছে, সকলখিনি কথা আপনি আজি জানি পড়ব। মোর নাম ত্রিবেণী ভূঁয়া, মই 2023 জুনের পর করে আছো, মই 11 মান্থ কমপ্লিট করেছো। আর যে সমস্যাটা আপনি ভুগি আছে, কি সময় লাগিল আপনার? মই মানে রেগুলার ক্লাস করেছিল, সপ্তাহত 5 দিন মই রেগুলার ক্লাস করেছিল, তো মই 6 মাহমানের ভিতর মই বহুত নিজকে মানে বহুত পরিবর্তন পাইছিল, কারণ মোর যে শোল্ডারের যে প্রবলেম আসে সে মানে লাহে লাহে একদমই নোহা হয়ে গেল। মই রাতে শুব পড়া নাছিল এটা সাইডত, তো সেই বস্তু নোহা হল। আর আঁঠুর তো এটা আছে, একদম নোহা নয়, কিন্তু লাহে লাহে কিন্তু আগতক বহুত কমিছে। মই আসলে আগতে যেটা করেছিল মানে কর্ম মানে কর্মসূত্রে মই সম্পূর্ণরূপে দিব পারা নাছিল, কিন্তু যেটা অবসর ললো, মই এগারী ব্যাংক কর্মচারী হিসাবে মই অবসর ললো, লওয়ার পিছত মই ইয়াত যেটা জয়েন করলো, মোর কারণে এটা সচাই এটা মেডিসিন, কারণ ইমান বেশি মানে পরিবর্তন বডির, আর লাহে লাহে মই এটা নিজে ফিল করে করে মই সকলকে কওঁ যে সিদ্ধি যোগা বলে নয়, যিকোনো যোগাই যদি ভালকৈ করে মানুষের বহুত ক্ষেত্র তার রিজাল্ট খুবই ভাল হয়। আর এই করে এড়ি দিয়া বস্তু নহয়, কিন্তু এই করে থাকিব লাগিব, আধা ঘন্টা হলেও যদি নিজের কারণে দিয়া যায় না, বহুতখিনি সফলতা পোৱা যায়, মই নিজে মানে নিজে গম পাইছো এতিয়া। আপনি যেহেতু প্রশিক্ষক, প্রথমে আপনার মই নামটো জানিব বিচাৰিম। মোৰ নাম অনিল হাজরিকা। হয়, আৰু তেওঁ কেনেদৰে এই সমস্যাৰ পৰা সমাধান পাইছে, আপুনি কি এখন শিকাইছে? তেওঁৰ সমস্যাটো আছিলে সার্ভাইকেল স্পণ্ডেলাইটিস, আৰু সার্ভাইকেল স্পণ্ডেলাইটিসৰ কাৰণে তেওঁ ভুগিছিলে হাতৰ পেইনত, আৰু লগত তেওঁৰ আছিলে অস্থিৰ আর্থাইটিসৰ সমস্যা, আৰু এই দুটা সমস্যাৰ কাৰণে মই তেওঁক প্ৰথমতে থেৰাপি বেছিছত যোগা কৰাইছিলো। তেওঁক থেৰাপি কেইটা মই দিছিলোঁ, প্ৰথম থেৰাপিটো দেখাব বিচাৰিছিলোঁ। প্ৰথম বহি ল'ব বা আপুনি থিয় হৈ কৰিব পাৰে, যদি আপুনি থিয় হৈ থাকে হাত কঁকালত ৰাখিব, তাৰপিছত প্ৰথমতে আপুনি উশাহ ল'ব, উশাহ এৰি লাহেকৈ ডিঙিটো সোঁফালে ঘূৰাব, পাছৰ পৰা 1.5 ছেকেণ্ড ৰখিব, আকৌ উশাহলৈ মাজলৈ আহিব, আকৌ উশাহ এৰি এৰি বাওঁফালে যাব, পাছৰ পৰা 10 ছেকেণ্ড ৰখিব, উশাহ লৈ লৈ মাজলৈ আহিব, নেক্সট আপুনি উশাহ লৈ পিছফালে যাব, পাছৰ পৰা 10 ছেকেণ্ড ৰখিব, আৰু উশাহ এৰি এৰি মাজলৈ আহিব। এই তিনিটা ৰাউণ্ড মানে সোঁফালে বাওঁফালে পিছৰ ফালে তিনিটা ৰাউণ্ড মিলি কিনে এটা ৰাউণ্ড হয়, এনেকৈ তেওঁক দৈনিক 5 বাৰকৈ অভ্যাস কৰোৱা হৈছিলে। আৰু তাৰপিছত মই তেওঁক কৰোৱা হৈছিলে, এইটো আপুনি চিটিং পজিচনত কৰোৱা হৈছিলে বা আপুনি বহি দিব, লাহেকৈ হাতৰ আঙুলিটো লক কৰিব, প্ৰথমতে হাতৰ আঙুলিটো লক কৰি হাতৰ তলুৱা মূৰৰ ওপৰত ৰাখিব, এতিয়া লাহেকৈ উশাহ লৈ আপোনাৰ হাতখন ওপৰলৈ টানি দিব, হাতৰ তলুৱাটো চিলিঙৰ ফালে, হাতখন যিমান পাৰে আপুনি ওপৰলৈ টানি দিব, পাছৰ পৰা 10 ছেকেণ্ড আপুনি আসনটোত ৰখিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা লাহে লাহে উশাহ এৰি আগৰ অৱস্থালৈ উভতি আহিব। এইটো আপোনাক 10 বাৰ কৰোৱা হৈছিলে, আৰু তাৰপিছত তেওঁক মই থেৰাপি হিচাপত কৰোৱা হৈছিলে, যিটো আপোনাৰ অস্থিৰ আৰ্থাইটিছৰ সমস্যাৰ কথা কৈছিলে, সেই অস্থিৰ আৰ্থাইটিছৰ কাৰণে তেওঁক কৰোৱা হৈছিলে পদ্মমুদ্ৰা। প্ৰথমতে এই পদ্মমুদ্ৰা কৰিবলৈ দণ্ডাসনত বহিব লাগিব, ভৰি দুখন আগৰ ফালে কৰি বহি দিম, হাত দুখন কঁকালৰ দুয়ো কাষত থাকিব, পিঠি চিধা থাকিব, এতিয়া উশাহ লৈ লাহে লাহে ভৰিৰ পতাটো গাৰ ফালে টানিব, পাছৰ পৰা 10 ছেকেণ্ড উশাহটো বন্ধ ৰাখিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, লাহেকৈ উশাহ এৰি ভৰিৰ পতাটো বাহিৰৰ ফালে টানি দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
এনেকে ইনসাইড আউটসাইড মিলি কিনে ওয়ান টাইমস হয় তেনেকে টেন রাউন্ডসকে তো দৈনিক অভ্যাস করা হয়েছিল। এইকটা আছে তোর যেকটা প্রবলেমের কথা কলে, যে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা প্লাস সার্ভাইকেল স্পন্ডেলাইটিসের সমস্যা, সেই সমস্যাখিনির কারণে এইখানে করা হয়েছিল। লগত তেওঁ আছিলে উচ্চ রক্তচাপ জনিত একটা সমস্যা, সেই উচ্চ রক্তচাপের কারণে তেওঁক স্পেশালি প্রাণায়াম করা হয়েছিল। মই প্রাণায়ামটো দেখাব বিচাৰিছিলোঁ। এই প্রাণায়ামটো কৰিবৰ কাৰণে আপুনি প্ৰথমতে যিকোনো ধ্যান আসনত বহি লব আপোনাৰ সুবিধা মতে। প্রাণায়ামটোৰ নাম হৈছে শীতলী প্রাণায়াম। প্ৰথমতে এই প্রাণায়ামটো কৰিবৰ কাৰণে লাহেকে জিভাডাল বাহিৰলৈকে উলিয়াই আনিব, তাৰপিছত জিভাটো ফোল্ড কৰি লাহে লাহে জিভাৰে উশাহটো টানি লৈ আহিব। এতিয়া লাহেকৈ উশাহটো গিলি উশাহটো বন্ধ ৰাখিব পাঁচৰ পৰা দহ ছেকেণ্ড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লাহে নাকেরে আমি উশাহ এৰি দিম। এইখিনিতে মই এটা রেস্ট্রিকশন জনাই থাকো, এই প্রাণায়ামটো কৰিবৰ কাৰণে যদিহে আপোনাৰ কল কাফৰ সমস্যা আছে বা খুব সঘনাই আপোনাৰ সর্দি পানী লগা জ্বৰ হৈ থাকে, তেতিয়াহলে শীতলি প্রাণায়াম কৰাৰ পৰা আপুনি দূৰত থাকিব। লগতে যাৰ সার্ভাইকেল স্পন্ডেলাইটিছৰ সমস্যা আছে তেওঁ যাতে ডিঙিটো তলফালে হালি নাহে তার প্রতি লক্ষ্য রাখব লাগিব। লগত আপনার যেতিয়া আপনার আঁঠুর পেইন থাকিব অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা, এই অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাত তেওঁলোকৰ কারণে রেস্ট্রিকশনটো থাকিব যে তেওঁলোকে যাতে বহুত সিঁড়ি উঠা নমা নকরে। এই সিঁড়ি উঠা নমা করলে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাটো অতি সহজতে কমি না যায়, লাহে লাহে পেইনটো বাড়িবলৈ ধরে। সো যদিহে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা আছে আপনি সিঁড়ি উঠা নমা করার পর দূরত থাকিব। আর এইটো যাতে এবার করলে যাতে সকলে কন্টিনিউটিটো যেন রাখে, অলপ হলেও যেন নিজের কারণে সময় দিয়ে সফলতা যেন করে। আর এই অকল আজির দিনের কথা নয়, হাজার হাজার পুরনি ঋষি মুনিবিলাকে করে অহা বস্তু, যদি বস্তু নোহা হয়ে গেছে কিন্তু ইয়ার উপলব্ধি মানুষবিলাকে এতিয়াহে অনুভব করেছে। সো মই ভাবো যে যোগের যোগেদি সফলতা লাভ কর সকলে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনাদের দেখিলে ষাঠি ঊর্ধ্বর এগারী মহিলা খুব সুন্দরভাবে তেওঁ যিখিনি সমস্যা ভুগি আছিল যোগৰ জৰিয়তে তেওঁ নিজকে সুস্থ সবল কৰি ৰাখিবলৈ সক্ষম হৈছে। সুস্থ সবল এগৰাকী মহিলা, আপোনালোকেও যদি কিবা বেমাৰত ভুগি আছে গতিকে আপুনি চিন্তাৰ কোনো কাৰণ নাই, আপুনি যোগৰ দ্বাৰা আপুনি নিজকে সুস্থ সবল কৰি ৰাখিব পাৰিব। কিন্তু লাগিব আপোনাৰ এটা ইচ্ছা শক্তি লাগিব, আপুনি সদায় নিজকে সময় দিব পাৰিব লাগিব। নিজৰ কাৰণে নিজৰ শৰীৰটোৰ বাবে যদি আপুনি সময় দিয়ে নিশ্চয় আপুনি সফলতা অৰ্জন কৰিব পাৰিব। আৰু দুয়োগৰাকীকে মই বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ ইমানখিনি মোক সময় দিয়াৰ বাবে। আৰু প্ৰিয় দৰ্শক, এই মুহূৰ্তত আপোনালোকৰ মাজৰ পৰা মই বিদায় লৈছোঁ। ধন্যবাদ।